আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা বিষয়ক ওয়েবসাইট কোর্সটিকার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো, ইতোমধ্যেই আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথমপত্র সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন কোর্সটিকায় প্রকাশ করেছি। আজ আমরা তোমাদের জন্য শুধুমাত্র প্যারাগ্রাফের উপর আলাদা একটি ভিডিও তৈরি করছি। আমাদের সাজেশনটিতে মাত্র 12টি প্যারাগ্রাফ রয়েছে, আর এই 12টি প্যারাগ্রাফ পড়লেই এখান থেকে নিশ্চিত একটি প্যারাগ্রাফ তোমরা পরীক্ষার জন্য পাবে। আমরা এই 12টি প্যারাগ্রাফ বিগত বছরের পরীক্ষার সকল প্রশ্নপত্র বিশ্লেষণ করে বেছে নিয়েছি, পাশাপাশি করোনাকালীন সময়ে সবচেয়ে আলোচ্য বিষয়গুলোর উপর আলোকপাত করেছি। আমরা আজকের এই ভিডিওটিতে তোমাদের গুরুত্বপূর্ণ 12টি প্যারাগ্রাফের তালিকা দেখাব, পাশাপাশি প্রতিটি প্যারাগ্রাফ তোমরা কিভাবে সংগ্রহ করবে তাও বলে দেব। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি ইংরেজি প্রথমপত্রের পূর্ণাঙ্গ সাজেশনটি বের করেছি। আমাদের এই শীটে সবগুলো বিষয়ের উপর সাজেশন লেখা আছে। ইংরেজি প্রথমপত্রে যতগুলো টপিক আছে, যেমন সিন প্যাসেস, আনসিন প্যাসেস, টেবিল আছে, রিঅ্যারেঞ্জমেন্ট আছে, গ্রাফ অ্যান্ড চার্ট আছে, লেটার এবং ইমেইল আছে, পাশাপাশি কমপ্লিটিং স্টোরি ও প্যারাগ্রাফও আছে। তাহলে আজকের এই ভিডিওটি আমরা যেহেতু প্যারাগ্রাফের উপরই আলোকপাত করেছি, তাই আমরা এখানে তোমাদের 12টি প্যারাগ্রাফ দেখাবো যেগুলো তোমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রথম থেকে শুরু করছি। 1 নম্বরে আমরা দিয়েছি কোভিড-19 এবং 2 নম্বরে দিয়েছি লকডাউন। তোমরা জানো যে এই মুহূর্তে পুরো পৃথিবীতে সবচেয়ে আলোচ্য বিষয়টি হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। তো যেহেতু এখন খুব বেশি আলোচনার বিষয় এটি, তাই আমাদের পরীক্ষার জন্য এই বিষয়টির উপর কিন্তু অবশ্যই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাই আমরা আমাদের প্যারাগ্রাফের প্রথম 2টিতেই কিন্তু কোভিড-19 এবং লকডাউনকে জায়গা করে দিয়েছি। তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই কোভিড-19 এবং লকডাউন এই 2টি প্যারাগ্রাফ অবশ্যই পড়ে রাখতে হবে। এরপর রয়েছে 3 নম্বরে আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, 4 নম্বরে দেওয়া আছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস, 5 নম্বরে দেওয়া আছে এ গুড সিটিজেন, 6 নম্বরে দেওয়া আছে দি পদ্মা ব্রিজ। আমরা জানি যে পদ্মা ব্রিজও কিন্তু এখন অন্যান্য কিছু বিষয়ের মতোই গুরুত্বপূর্ণ এবং আলোচ্য একটি বিষয়। আমাদের দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের পাশাপাশি কিন্তু পদ্মা ব্রিজ অন্যতম আলোচিত একটি বিষয়। তাই আমাদের কিন্তু পদ্মা ব্রিজের উপরও বেশ কিছু ধারণা রাখা উচিত এবং এটির উপরে একটি প্যারাগ্রাফ লেখার মতন জ্ঞান অর্জন করা উচিত। তাই আজকের এই প্যারাগ্রাফ সাজেশনটিতে আমরা কিন্তু পদ্মা ব্রিজ এই প্যারাগ্রাফটিকে বিশেষ একটি গুরুত্ব দিয়েছি। 7 নম্বরে রয়েছে ট্রাফিক জ্যাম, 8 নম্বরে রয়েছে দ্য লাইফ অফ এ রিক্সা পুলার, 9 নম্বরে আছে রোড অ্যাক্সিডেন্ট, 10-এ আছে দ্য লাইফ অফ এ ফার্মার, 11 নম্বরে আছে গ্লোবাল ওয়ার্মিং, 12 নম্বরে আছে এ উইন্টার মর্নিং। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমাদের এই সাজেশনটিতে সংক্ষিপ্ত প্যারাগ্রাফের একটি তালিকা, যেখানে আমরা মাত্র 12টি প্যারাগ্রাফ তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমরা সর্বোচ্চ আশাবাদী যে এই 12টি প্যারাগ্রাফ তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে একটি প্যারাগ্রাফ অবশ্যই কমন পড়বে। এই প্যারাগ্রাফগুলো তোমরা কিভাবে সংরক্ষণ করবে? তোমরা যারা ইতোমধ্যেই কোর্সটিকার অন্যান্য সাজেশনগুলো অনুসরণ করেছো, তোমরা জানো যে আমরা আমাদের সাজেশনগুলোতে সর্বোচ্চ চেষ্টা করি উত্তরসহ সাজেশনগুলো তোমাদের সামনে প্রকাশ করার। আর ঠিক তার ধারাবাহিকতায় আমরা এসএসসি এবছর পরীক্ষার ইংরেজি প্রথমপত্র সাজেশনটিও কিন্তু উত্তরসহই তোমাদের সামনে তুলে ধরব। তো তোমরা দেখছো আমার সামনে এই মুহূর্তে একটি অ্যান্সার শিট রয়েছে, যেখানে আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেমন দেওয়া আছে রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে দেখো রিঅ্যারেঞ্জমেন্টের সবগুলো উত্তর কিন্তু দেওয়া আছে। তো রিঅ্যারেঞ্জমেন্টের পরেই কিন্তু আমাদের প্যারাগ্রাফ অংশটি রয়েছে। আমরা যদি একটি স্ক্রল করি তাহলে আমরা প্যারাগ্রাফ অংশটি দেখতে পাবো। দেখো এখানে রাইটিং টেস্ট পার্ট বি থেকে কিন্তু আমাদের আলোচ্য প্যারাগ্রাফগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমরা প্রথমে 1 নম্বরে বলেছিলাম প্যারাগ্রাফ কোভিড-19-এর উপর প্যারাগ্রাফ কিন্তু এখানে লেখা আছে। এরপরে আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে লকডাউনের উপরে কিন্তু প্যারাগ্রাফ এখানে আমরা লিখে দিয়েছি, যেটি তোমরা পিডিএফ ফাইলে সংরক্ষণ করতে পারবে।
এরপর রয়েছে আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল। আমরা যদি আরেকটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাব সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। এরপর যদি আমরা আরও একটু স্ক্রল করি দেখো এ গুড সিটিজেন, দি পদ্মা ব্রিজ। আমরা কিন্তু পদ্মা ব্রিজের উপর খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে তোমাদের প্যারাগ্রাফ লিখে দিয়েছি। এরপরে রয়েছে ট্রাফিক জ্যাম, এরপরে রয়েছে লাইফ অফ এ রিক্সা পুলার, এরপরে আছে রোড অ্যাক্সিডেন্ট, লাইফ অফ এ ফার্মার, গ্লোবাল ওয়ার্মিং, উইন্টার মর্নিং। তাহলে তোমরা দেখলে প্রতিটি প্যারাগ্রাফে কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখে রেখেছি। এখানে প্রতিটি প্যারাগ্রাফ খুব সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে, ফলে তোমরা প্যারাগ্রাফগুলো খুবই অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে পারবে। শুধু তাই নয়, ইংরেজিতে যারা কিছুটা দুর্বল তাদের জন্য আমরা এই প্যারাগ্রাফগুলো বাংলা অর্থসহ তৈরি করেছি। তোমাদের যদি কারো বাংলা অর্থসহ প্যারাগ্রাফগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবে, তোমরা সেখানে সহজ বাংলায় অর্থসহ প্রতিটি প্যারাগ্রাফ পাবে। আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আজকের সাজেশনটি উত্তরসহ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে পূর্ণাঙ্গ সাজেশনটি উত্তরসহ ডাউনলোড করে নিতে পারবে। এরপরেও ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় কোর্সটিকার ফেসবুক পেজে যোগাযোগ করো, আমরা সর্বাত্মকভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।